মোটামুটি তিনটা পর্যন্ত থাকার নিয়ত আছে, দেখি তারা আসে কিনা। যে আওয়ামী লীগ এত দুঃশাসন করেছে, আমরা আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দিতে রাজি না। আজকে গুলিস্তানে এরা যদি 50টা টুকায় নিয়ে দাঁড়াতে পারে, আগামীকালকে এদের 100 লোক বিভাগীয় শহরগুলোতে জমায়েত করার চেষ্টা করবে। এরা সরকারে থাকতে ভারতের যত পার্শ্বে দালালি করছে, এখনো পর্যন্ত যখন ইসকন চট্টগ্রামে একটা অঘটন ঘটাইছে, সরকারে থাকতে তো ভারত ওদেরকে যাচ্ছে তাইভাবে ইউজ করেছে, এখনো ভারত এদেরকে ইসকনের চট্টগ্রামের মুসলিমদের বাড়ি ঘরে দোকানপাটে হামলার বিষয়টাকে আড়াল করার জন্যই এদেরকে দিয়ে, এরা রাস্তায় নামবে না কিন্তু এদেরকে দিয়ে ওই বিষয়টা আড়াল করার চেষ্টা করতেছে, এটা হলো বাস্তবতা এই আর কি। তবে আমরা সজাগ আছি ইনশাআল্লাহ, ছাত্র সমাজ আলেম সমাজ সবাই সজাগ আছে। শেখ হাসিনার কোনো দোষরকে বাংলাদেশে ইনশাআল্লাহ কোনো জায়গায় দাঁড়াতে দেওয়া হবে না। একটা কথা বলবো, আমি একটু অনেক ক্লান্ত, মানে আমি সারা রাত ঘুমাই নাই এখনো পর্যন্ত, রাস্তায় অন্ধকার ঠিক ঠিক পড়ে। আজকে আপনার এখানে অবস্থান, এটা আপনার প্রতিবাদ এর আগে অনেকবার দেখা গেছে, আজকে অবস্থান আজকে কতক্ষণ আছেন এবং আপনার দিক থেকে জনতাকে কি বলবেন? মোটামুটি তিনটা পর্যন্ত থাকার নিয়ত আছে, দেখি তারা আসে কিনা। জনগণের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? যে এখানে জনগণের উদ্দেশ্যে বলবো, আপনারা সবাই আসুন, আমরা চলে এসেছি, আমরা এখানে আছি নূর হোসেন স্কোয়ারে, দেখি ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এখানে আসে কিনা। আমাদের পদক্ষেপ অবশ্যই হবে এদেরকে সরিয়ে দেওয়া, এরা নির্লজ্জ, এরা নির্লজ্জ। যদি লজ্জা থাকতো যাদের নেত্রী, যাদের 300 আসনে সব এমপি সব মন্ত্রী তাদের সাধারণ কর্মীদেরকে রেখে পালিয়ে যায়। আসলে দেখুন, আমরা বিগত সরকারের সময়ে মাহফিলগুলোতে, ইসলামিক মাহফিল, কোরআনের মাহফিলগুলোতে বিভিন্ন জায়গা থেকে পুলিশ আমাদেরকে সরিয়ে দিত, বিভিন্ন জায়গায় পুলিশ আলেমদের মাইক কেড়ে নিয়েছে, আলেমদেরকে গালাগালি করেছে, এমনকি মাদ্রাসা মসজিদে এটা ব্যাপকভাবে চলতেছিল, প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দুঃশাসন এবং জুলুম। তো সেই জায়গা থেকে আপনারা জানেন শত শত ওলামায়ে কেরামকে যারা গ্রেফতার করেছে, রিমান্ডে নিয়েছে, এই কাজগুলো যারা করেছে আজকে তারা আবারও এত জুলুমের পরেও আমাদের নিরীহ ছাত্র ভাইদের উপর, ছাত্র জনতার উপর নির্লজ্জভাবে করেছে, যাদের দেশের প্রতি দায়বদ্ধতা নাই, জাতির প্রতি দায়বদ্ধতা নাই, এরা আবার সংগঠিত হতে চায়। অতএব আমাদের উচিত, আমি আলেম সমাজকে বলবো, সারা দেশের মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি সমস্ত যুব সমাজকে বলবো, যদি আপনারা আবারও আওয়ামী লীগের দুঃশাসন দেখতে না চান তাহলে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে কোনো সুযোগ দেওয়ার প্রশ্নই আসে আমাদের প্রত্যেককেই। এটা আমি 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 আমার কথা বলি, আজকে বগুড়ায় শেখ সিরাজগঞ্জ সহ চারটা মাহফিল আমার, আমি সমস্ত মাহফিল রেখে আমি সারা রাত এখনও ঘুমাইতে পারি নাই, এখনও খাওয়া দাওয়া নাই, আর গাজীপুরের শ্রমিক আন্দোলনের কারণে যে তীব্র যানজট আমি রাত্র থেকে সেখানে বসেছিলাম, তবুও এসেছি একটা তারণাই, বিবেকের তারণা সেই জায়গাটা থেকে, যে আওয়ামী লীগ এত দুঃশাসন করেছে, আজকে আমাদের ছাত্র ভাইরা নিজেদের যান বাজি রেখে বিপ্লব আমাদেরকে উপহার দিয়েছে, আজকে আমরা নির্বিঘ্নে চলতে পারতেছি, নির্বিঘ্নে প্রোগ্রামে যেতে পারতেছি। অতএব আমরা আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দিতে রাজি না। কারণ একটা বিষয় দেখেন, আজকে গুলিস্তানে এরা যদি 50টা টুকায় নিয়ে দাঁড়াতে পারে, আগামীকালকে এদের 100 লোক বিভাগীয় শহরগুলোতে জমায়েত করার চেষ্টা করবে, এরপরের দিন জেলা শহরগুলোতে জমায়েত করার চেষ্টা করবে, এভাবেই এভাবে একটা নতুন পরিস্থিতি, এবং মিডিয়ার মধ্যেও গাপটি মেরে থাকা আওয়ামী লীগ এবং ভারতীয় দালালরা এটাকে তিলকে তাল বানিয়ে বড় করে দেখানোর চেষ্টা করবে।